বলেছে, হ্যালো জান বলেছে, বেবি রাইয়া যাইতাম। क्यों बार बार फोन करके परेशान कर रहे हो? सब साथ में बैठे हैं, बाद में बात करना, बाय। ओए हीरोइन मेरी बात सुन, अभी तो फोन करके परेशान कर रहा हूँ, अगर मेरे अलावा किसी और से शादी कर ली ना, घर आके परेशान करूँगा, कोर्ट के चक्कर। হ্যালো জান বলেছে বেবির, এটা নারকেলের নাড়ু না সুপারি? ও আর শরবত না মরিচের গুড়া? আমার যে তুই বউ বানাইতে চাইছিলি তাই ওই সুপারি আর মরিচের শরবত না খাইলে তোর পাগলামিও ছুটবো না গুন্ডামিও। তুমি সিগারেট খাও কেন? তোমার টেনশন, তুমি জানো না সিগারেট খেলে মুখ থেকে গন্ধ বের হয়? হুম জানি। তোমার মুখ থেকে গন্ধ এলে আমার কষ্ট হবে না? তোমার কষ্ট হবে কেন? যদি কোনোদিন আমার জন্য অনুভূতি শূন্য হয়ে যায়? ভালোবাসা কমবে না, বাড়বে। আর যদি কোনোদিন ছুটি ইচ্ছা করে? অপেক্ষা করব। আর ততদিন ভালোবাসবো আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো। বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। কিরে কি হয়েছে? পাশের বাড়িতে আজকে পিঠা বানাইছে, তিনবার গেছি দেয় না। আহারে, আরেকবার যামু, দিলে দিব না দিলে নাই, আমার আবার এত লোভ নাই। ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বল। আমি তোকে ভালোবাসবো না, তুই কি করবি? আমি তোমাকে চুপচাপ ভালোবেসে যাব। তুই আমার বাড়ির সামনেও আসবি না। জান, তুমি বিয়ের আগে কারোর সাথে প্রেম করেছো? হ্যাঁ। কি বললে? হতচার নাম কি? এখনই বলো, আমি এখনই গিয়ে তাকে মেরে আসবো। ওগো, তুমি কি একা তাদের সাথে পারবে? এখন দুধ চা খাও। আমি দুধ ফুট খাই না। কেমন পুরুষ তুমি, দুধ খাও না? বললাম তো আমি দুধ খাই না। তুমি যদি দুধ না খাও তাহলে আমি আত্মহত্যা করবো।